আজকের পর্বে আমরা মূলত কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট বা ক্যাপচার নিতে হয় সেই বিষয়টি দেখব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মূলত কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার চারটি সিস্টেম আপনাকে দেখাবো বা চারটি মেথড শিখাবো। এরপরে আপনার যেটি সহজ মনে হয় বা যেটি দিয়ে আপনার ভালো লাগে আপনি সেই মেথডটি ইউজ করে আপনি কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারেন। তো দৈনন্দিন জীবনে আমাদের কম্পিউটারের বিভিন্ন সময় বিভিন্ন অংশে বিভিন্ন ফাংশনে গিয়ে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হতে পারে, তো তাই আমরা এই বিষয়টি শিখে নেব। তো একদম প্রথমে আমরা যেই মেথডটি নিয়ে আলোচনা করব এটি মূলত আপনার যে কোনো উইন্ডোজে কাজ করবে, তো এই জন্য আমরা এটিকে একদম প্রথমে এটি নিয়ে আলোচনা করব। তো এই মেথডটিতে আপনাকে স্ক্রিনশট নিতে হলে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের কিবোর্ডে একটি বাটন রয়েছে বা একটি কি রয়েছে যেটির নাম হচ্ছে প্রিন্ট স্ক্রিন, যার সংক্ষেপে অনেক জায়গায় নাম থাকে এটি হলো PRTSCR। এরকম একটি বাটন সম্ভবত ব্যাক স্পেসের উপরে পাবেন। তো এটি বিভিন্ন কম্পিউটারের কিবোর্ডে একটু স্পেসের কারণে এদিক ওদিক হতে পারে, তো আপনি মূলত ব্যাক স্পেসের উপরে যদি খেয়াল করেন তাহলে PRTSCR অথবা প্রিন্ট স্ক্রিন নামে একটি বাটন পাবেন। আপনাদের সুবিধার্থে বাটনটি আমরা স্ক্রিনে শো করে দিচ্ছি। মূলত এই বাটনটিতে একটি প্রেস করবেন, সিঙ্গেল একটি প্রেস করবেন। তো আমি সিঙ্গেল একটি প্রেস করলাম, দেন আপনি চলে যাবেন আপনার কম্পিউটারের একটি ছোট্ট সফটওয়্যার যেটিকে বলে আমরা পেইন্ট, এই পেইন্ট নামক সফটওয়্যার। তো পেইন্টে যাওয়ার জন্য আপনি মূলত এখানে সার্চ দিবেন পেইন্ট লিখে, তাহলে আপনার পেইন্ট সফটওয়্যারটি সামনে চলে আসবে এবং পেইন্ট সফটওয়্যারটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা এখানে একটি অপশন পাবেন পেস্ট। তো পেস্ট করার এই অপশনে আপনি একটি ক্লিক করে আপনার স্ক্রিনশটটিকে আপনি পেস্ট করতে পারেন। তো এখান থেকে আপনি পেস্ট করতে পারেন অথবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি পেস্ট করতে পারেন। তো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি পেস্ট করতে চান তাহলে আপনার কিবোর্ডের Ctrl+V প্রেস করতে হবে। তার মানে হচ্ছে কন্ট্রোল চেপে রেখে ভি প্রেস করলে আপনার ওই স্ক্রিনশটটি এখানে পেস্ট হয়ে যাবে। তো আমরা এটি করছি, তো কন্ট্রোল প্রেস করলাম দেন ভি প্রেস করলাম, তাহলে আমাদের স্ক্রিনশটটি এখানে এসে পড়েছে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে আমাদের স্ক্রিনশটটি আমাদের ডেস্কটপের যেই থিমটি ছিল এটি একটি স্ক্রিনশট এসে পড়েছে। তো এখান থেকে আমরা ফাইল মেনুতে গিয়ে অন্যান্য পিকচারের মতো এখানে নর্মালি আমরা যে কোনো জায়গায় এটিকে একটি পিকচার হিসাবে সেভ করতে পারি। আমরা ডেস্কটপে সেভ করলাম Untitled 1 নামে এটিকে সেভ করলাম, সাপোজ এটি নাম দিলাম Untitled 1, দেন সেভ। এরপর আমরা এটিকে কেটে বের হয়ে গেলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পিকচারটি এখানে এসে পড়েছে। তো আমরা এটিকে যদি দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের একটি স্ক্রিনশট, কাঙ্ক্ষিত একটি স্ক্রিনশট তৈরি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা আশা করি যে এইভাবে স্ক্রিনশট নিতে পারবো। তো এরপরে যেই মেথডটিকে আপনাদের শিখাবো এটি হচ্ছে মূলত আরেকটু অ্যাডভান্স। তো এটি মূলত একটি টুলস, আপনার বাই ডিফল্ট উইন্ডোজের সাথে এই টুলসটি দেওয়া থাকে, আমরা এই টুলসটিকে ব্যবহার করে আমরা স্ক্রিনশট নিতে পারি। এই টুলসটির নাম হচ্ছে স্নিপিং টুল। তো এটি নর্মালি আপনি এখানে যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন, স্নিপিং টুল লিখে আপনি সার্চ দিলে আপনি এই টুলটি পেয়ে যাবেন। তো এই টুলটি পেয়ে যাওয়ার পরে আপনি এটিকে ক্লিক করবেন, দেন ক্লিক করার পরে এখানে নর্মালি এরকম একটি উইন্ডো আসবে, এখান থেকে আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে আপনি সবগুলো ব্লার হয়ে যাবে, আপনি যেইটুকু চান শুধুমাত্র ওইটুকু অংশ সিলেক্ট করার পরে আপনি স্ক্রিনশট নিতে পারেন। যেমন আমি চাইতেছি এখানে কয়েকটি ফোল্ডার একসাথে স্ক্রিনশট নেব, তাহলে এভাবে মার্ক করলাম। তো যেই পর্যন্ত মার্ক করবো বন্ধুরা সেই পর্যন্ত আমাদের স্ক্রিনশট ক্যাপচার হবে। তো আমরা চাইছি যে এই পর্যন্ত হোক, তো এরপরে ছেড়ে দিলাম নর্মালি, তাহলে আমাদের এইটুকু স্ক্রিনশট হয়ে গেল। এরপর আমরা ফাইল মেনু থেকে সেমভাবে এটিকে একটি নাম দিয়ে যে কোনো জায়গায় সেভ করে দিতে পারি। আমরা সাপোজ ডেস্কটপে সেভ করলাম Capture 1 নামে, তো এরপর এটিকে কেটে দিলাম, তাহলে আমাদের এখানে Capture 1 নামে আরেকটি স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। তো বন্ধুরা এরপরে আমরা যেই মেথডটি নিয়ে আলোচনা করব এটি আরেকটু অ্যাডভান্স। তো সাপোজ কখনো যদি আপনার প্রয়োজন হয় যে আপনি একটি নির্দিষ্ট অংশের গোলাকার বা রাউন্ড এলোমেলোভাবে একটি স্ক্রিনশট নেবেন রাউন্ড করে বাঁকিয়ে, তো ওই সময় আপনি কীভাবে নেবেন? আমরা নর্মালি যেভাবে নিলাম তিনটেই মেথড দেখলাম, এই তিনটিতেই মূলত আমরা ইউজ করলাম যে রেক্টাঙ্গুলার বা চার কোণা থাকবে, তো আমরা চাইলে অন্যভাবেও নিতে পারি। তো এই জন্য একটি টুলস রয়েছে যেটিও মূলত আমাদের উইন্ডোজের সাথে ডিফল্ট অবস্থায় দেওয়া থাকে। তো এটি মূলত উইন্ডোজ 8 পরে আপনি পাবেন, এর পূর্ববর্তী জেনারেশনগুলোতে মেবি নেই। তো যাই হোক আপনারা একটু চেক করে দেখবেন। তো এটিকে বলা হয় মূলত স্পিন অ্যান্ড স্কেস। এটিও মূলত আপনারা এখানে গিয়ে সার্চ দিয়ে পেয়ে যাবেন। তো আমার এখানে পিন করা আছে, আমি এটির উপরে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা আমরা এরকম একটি অপশন দেখতে পাবো, এই উইন্ডো থেকে আমরা ক্লিক করবো নিউ। তো নিউতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো কয়েকটি অপশন, এখান থেকে আমাদের এই যে গোলাকার বা ফ্রি ফর্ম স্নিপ যে অপশনটি আছে এই অপশনটিতে সিলেক্ট থাকার পরে আমরা যে কোনো জায়গায়
স্ক্রিনশট নিতে পারি। আমরা এটির উপরে ক্লিক করলাম, দেন আমরা ক্লিক করব শুধুমাত্র কোনটুকু, সাপোজ এই যে পাহাড়, যেই নদীর মাঝে যেই পাহাড়ের ছায়াটুকু পড়ছে, আমরা এইটুকুরও একটি স্ক্রিনশট নেব। তাহলে আমরা এটিকে সিলেক্ট করলাম, সুন্দরভাবে সিলেক্ট করে দিই। তো বন্ধুরা, আমার যদিও সিলেকশনটা সুন্দর হচ্ছে না, আপনারা ভালোভাবে করা ট্রাই করবেন। দেন এটুকু আমরা ছেড়ে দিলাম, তাহলে আমাদের এইটুকু একটি ক্যাপচার এসে পড়েছে। দেন আমরা এটিকে সেমভাবে সেভ করে ফেলবো, একদম ইজি। তো আশা করি আপনারা পারবেন। তো বন্ধুরা, এরপরে লাস্ট আরেকটি মেথড আপনাদের সুবিধার্থে আপনারা বলে দেই, যেটি মূলত অনেক সময় কাজে লাগবে আপনার অনলাইনের ক্ষেত্রে বা ওয়েবের ক্ষেত্রে। তো ওয়েবের ক্ষেত্রে দেখা যায় কি, আমরা অনেক সময় অনেক লম্বা একটি পেজ, একটা বিষয়ে সার্চ দিয়েছি, এটি এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত লম্বা একটি স্ক্রিনশট নিতে চাই। তো এই ক্ষেত্রে আমরা ব্রাউজারে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স ব্রাউজারে অ্যাডনস পাবো। তো অ্যাডনস দিয়ে আমরা একটি অ্যাডনস স্ক্রিনশট, অ্যাডনস নামে একটি টুলস আছে, ওটি অ্যাড করার মাধ্যমে আমরা বড় রকমের স্ক্রিনশট নিতে পারি। তো এটি আমরা সামনে দেখবো আসলে কীভাবে নিতে হয়, আজকে বলে রাখলাম। তো আমরা আজকে মূলত যেই সিস্টেমগুলো শিখলাম, আশা করি এগুলো দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারবো, স্ক্রিনশট নিতে পারবো সুন্দরভাবেই। তো আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন, আমাদের সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।